সোমবার রানীগঞ্জ রটারি ক্লাবের উন্নয়নমূলক ও সমাজমূলক কাজের গতিবিধি দেখতে পরিদর্শনে আসেন রটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ডাক্তার সায়ন্তন গুপ্তা। ক্লাবের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করতে এদিন তিনি প্রথমেই পৌঁছন রানীগঞ্জের পুরাতন এগারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। পূর্ব কর্মসূচিতে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকেই আধুনিক মানের ডেস্ক বেঞ্চ প্রদান করেছিল রানীগঞ্জ রটারি ক্লাব। এদিন এই স্কুল চত্বরেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা। ডিজে ডাক্তার সায়ন্তন গুপ্তা ছাড়াও এই কর্মসূচিতে হাজির ছিলেন ক্লাবের সভাপতি প্রদীপ বাজুরিয়া, সম্পাদক বিশাল সারাপ সহ অন্যান্য সদস্য ও সদস্যরা। এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্কুলকে এদিন প্রদান করেন তারা একটি কম্পিউটার, সাথেই কম্পিউটার প্রশিক্ষণের জন্য একটি আলাদা কক্ষেরও এদিন ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন ডাক্তার সায়ন্তন গুপ্তা। অন্যদিকে রানীগঞ্জ রটারি ক্লাবের প্রাক্তন সভাপতি সন্তোষ টাটিয়ার আর্থানুকূলে স্কুলকে প্রদান করা হয় একটি ওয়াটার পিউরিফায়ার কুলার। পরিশুদ্ধ পানীয় জল যাতে স্কুলের খুদে পড়ুয়ারা পান করতে পারে সেহেতু সন্তোষ টাটিয়ার এটি একটি একেবারে নিজ উদ্যোগ। এখান থেকেই এদিন রানীগঞ্জের শিশু বাগানে অবস্থিত শ্রী দুর্গা প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছন পরিদর্শনে আসা রটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ডাক্তার সায়ন্তন গুপ্তা। শ্রী দুর্গা বিদ্যালয়ে পৌঁছে স্কুলের পড়ুয়াদের জন্য খাতা, পেন, পেন্সিল, চকলেট, বিস্কুট প্রভৃতি প্রদান করেন ক্লাবের সদস্য ও সদস্যরা। উল্লেখ্য, এই স্কুলকেও বিগত কর্মসূচিতে আধুনিক মানের ডেস্ক বেঞ্চ প্রদান করেছিল রানীগঞ্জ রটারি ক্লাব। এখান থেকেই এদিন রানীগঞ্জের রটারি ক্লাবের সভাকক্ষে পৌঁছন ডাক্তার সায়ন্তন গুপ্তা। সেখানেই উন্নয়নমূলক কর্মসূচি ও আগাম কর্মসূচি নিয়ে আলোচনা করেন সদস্য সদস্যদের সঙ্গে। যে সকল সদস্য সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উন্নয়নের কাজে, তাদেরকে এদিন বিশেষভাবে সম্মান জানান ডাক্তার সায়ন্তন গুপ্তা। ক্লাবের এই উদ্যোগের যথেষ্ট প্রশংসাও করেন তিনি। বহুদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে এবং আমি জানিয়ে দে অনেকদিন ধরে এটা একদম মাটির কাছাকাছি আছে, ঠিক সমাজের যে অংশের যে প্রয়োজন সেই প্রয়োজনটার জন্য এরা সবসময় রাজি এবং সবসময় তাদের পাওয়া যায় মানুষের প্রতি। আর যে দুটি স্কুলে গেলাম অসম্ভব ভালো লাগলো। বেশ করে আমি যেটা বললাম যে প্রথম স্কুলটিতে গিয়ে সেখানেতে যেহেতু গাছ লাগানো হয়েছে সেহেতু একটা আমার মানে মনের ভেতরে প্রবেশ করেছিল। সঙ্গে যখন বসেছিলাম এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম, শেষ করার সময় আমি ছোট্ট করে পাশে মন্তব্য দিয়ে রেখেছি এ কাজেই আমি সন্তুষ্ট এটা বলে রাখতাম। সমাজসেবামূলক কাজে তোমরা আছো, আগামীতেও তোমরা থাকবে এবং তোমরা এই জিনিসটা এনশিওর করতে হবে যে তোমাদের আগামী প্রজন্ম যেন এই সমাজের ভালো কাজ করার ব্যাপারেতে প্রতি থাকে। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কতগুলো বার্তা আমরা পৌঁছাই এবং আমাদের কিছু কিছু প্রমিস থাকে, প্রতিজ্ঞা থাকে, যেগুলো আমরা ফুলফিল করতে পারব। সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ।